স্থান অনলাইন ভেরিফাইড ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমরা যারা এবছর এবং এন এম এবং নার্সিং এন্ট্রান্স পরীক্ষায় বসতে চলেছো তোমাদের জন্য আমরা প্রতিদিন মক টেস্ট নিয়ে আসার চেষ্টা করি এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের জন্য অলরেডি দিয়ে দেওয়া হয়েছে যারা তোমরা এখনও সেই ক্লাসগুলো করনি প্রতিটি ক্লাসে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য তো অবশ্যই সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক থাকবে এছাড়া তোমাদের জন্য প্লে লিস্ট করে দেওয়া আছে সেই প্লে থেকে কিন্তু অবশ্যই সেই ক্লাসগুলো করে নেবে এখানে দেখতে পাচ্ছ এএনএম এবং জিএনএম প্রিপারেশান ক্লাস তো সেই প্লে লিস্টে কিন্তু প্রতিটি ক্লাস কিন্তু তোমরা চেক করে নেবে ঠিক আছে কারণ ভীষণ ইম্পর্টেন্ট এছাড়া তোমাদের জন্য ইডাব্লিউর সার্টিফিকেট নিয়ে একটা আপডেট ছিল যারা তোমরা পরীক্ষা দিচ্ছ তোমাদের অবশ্যই কিন্তু সেই ভিডিওটিও দেখে নেওয়া উচিত যারা তোমরা এই নব্বই দিন কীভাবে প্রিপারেশান নেবে এখনও ঠিকভাবে প্রিপারেশান নিতে পারছো না কোন স্ট্র্যাটেজি তোমরা ফলো করবে বুঝতে পারছো না অবশ্যই তোমাদের জন্য ভিডিও করে দেওয়া হয়েছে অবশ্যই সেই ভিডিওটি একদমই দেখে নিতে ভুল তো আজকে তোমাদের জন্য আমরা একটা নতুন মক টেস্ট নিয়ে এসেছি তো অবশ্যই প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো তোমাদের প্রিপারেশান রকম হচ্ছে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশান এই স্টেজে রয়েছে কারণ এই নাইনটি ডেজ রয়েছে এই নাইনটি ডেজ যদি ঠিকমতো প্রিপারেশান নাও হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একটা ভালো কলেজে কিন্তু তুমি চান্স পাবে তার আগে আরেকটা বিষয় জানিয়ে দিই আমাদের নতুন ক্লাস শুরু হয়েছে তিন মাসের একটা অনলাইনে ক্লাস কোর্স শুরু হয়েছে তিন নাম্বার ব্যাচে প্রতিদিন লাইভ ক্লাস থাকছে পিডিএফ নোটস মোটে সমস্ত কিছু তোমরা এভ্রিথিং পেয়ে যাবে তো এই ক্লাসে প্রতিটি সাবজেক্ট কিন্তু পড়ানো হয় প্রতিটি সাবজেক্ট জন্য আলাদা আলাদা সার রয়েছে যারা তোমরা অ্যাডমিশন হতে চাইছো এক তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো সেভেন ডাবল ফাইভ সেভেন জিরো টু ট্রিপল ফাইভ ফোর এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের মোবাইল অ্যাপ রয়েছে যেই অ্যাপে ক্লাস হবে সেই অ্যাপ ডাউনলোড করে কিন্তু তোমরা এই ক্লাসে জয়েন করতে পারো সিট মাত্র দু তিনটি মাত্র সিট রয়েছে যারা আগে আসবে সেক্ষেত্রে তারাই কিন্তু সুযোগ পাবে তাই একদমই দেরি করোনা যারা অনলাইন ক্লাসে ঠিকভাবে প্রিপারেশন নিতে চাইছো আর একদমই দেরি নয় এই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো দেখো এই হচ্ছে আমাদের নতুন ব্যাচে ক্লাসের রুটিন প্রতিদিনই কিন্তু ক্লাস থাকছে এখানে অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছ ম্যাথ সপ্তাহে তোমাদের তিন দিন দেওয়া হয়েছে জানি অনেকের অঙ্কে সমস্যা হচ্ছে তাই অঙ্কে তিন দিন দেওয়া হয়েছে ইংলিশ থাকছে সপ্তাহে একদিন ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান তোমাদের প্রচুর সমস্যা ভৌতবিজ্ঞান সাবজেক্ট নিয়ে তিন দিন কিন্তু সপ্তাহে ক্লাস দেওয়া হয়েছে জীবনবিজ্ঞানও কিন্তু তিন দিন সপ্তাহে ক্লাস দেওয়া হয়েছে সবগুলোই কিন্তু তোমাদের লাইভ ক্লাস ঠিক আছে প্রতিটি সাবজেক্টে কিন্তু তোমাদের এখানে লাইভ ক্লাস থাকছে কোনো যদি সমস্যা হয় লাইভ ক্লাসে তোমরা ডাউট ক্লিয়ার করে নিতে পারবে এছাড়াও এক্সট্রা ক্লাস তো থাকছেই এছাড়া জি এবং রিজনিং যেহেতু এখানে সন্ধ্যার দিকে প্রতিদিন ক্লাস এখানে বুক রয়েছে সন্ধ্যা সাতটা থেকে তার জন্য জি কে এবং রিজনিং যে কোনো দিন ক্লাস নেওয়া হতে পারে তার আগে কিন্তু আমরা জানিয়ে দিই ঠিক আছে এছাড়াও মক টেস্ট থাকছে প্রতিটি সাবজেক্টের জন্য কিন্তু আলাদা আলাদা এখানে টিচার রয়েছে দেখতে পাচ্ছ কোন স্যার কি পড়াবেন প্রতিটি এখানে কিন্তু দেওয়া রয়েছে যারা তোমরা অ্যাডমিশন হতে চাইছো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তারা তারা হোয়াটসঅ্যাপ করতে করতে পারো সেভেন ডাবল ফাইভ সেভেন জিরো টু থ্রি ফোর ফাইভ ফোর ওকে এছাড়া আমাদের যে মোবাইল অ্যাপ রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেই অ্যাপ ডাউনলোড করে সেখানে নিজের যদি অনলাইন পেমেন্টের কোনো ব্যবস্থা না থাকে যে কোনো সাইবার ক্যাফেতে গিয়েও কিন্তু তুমি পেমেন্ট করে অনলাইনে ক্লাসে জয়েন করতে পারো ঠিক আছে এছাড়া এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করে যদি স্ক্রিনশট পাঠিয়ে দাও পেমেন্টের তাও কিন্তু তোমাকে ক্লাসে অ্যাড করে নেওয়া হবে সিট কিন্তু খুবই সামান্য রয়েছে দু থেকে তিনটি মাত্র সিট রয়েছে যারা আগে আসবে তারাই কিন্তু সুযোগ পাবে তো অবশ্যই ভর্তি হওয়ার আগে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার মেসেজ করে নেবে যে ক্লাসের যে সিট ফুল রয়েছে কিনা ঠিক আছে তো চলো শুরু করি আজকের মক টেস্ট ক্লাস কিন্তু আমাদের প্রতিদিনই থাকছে তাই একদমই দেরি নয় যারা লাইভ ক্লাস করতে চাইছো তাড়াতাড়ি যোগাযোগ করতে পারো তো দেখো আজকে যে ফার্স্ট কোশ্চেন অবশ্যই প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করে ফার্স্ট কোশ্চেন দেখো যে সমস্ত কোশ্চেনগুলো আমি নিয়ে আসি সবগুলোই কিন্তু একদম তোমাদের পরীক্ষার জন্য আপ টু ডেট বাছাই করা কোশ্চেন যে প্যাটার্নটা ফলো করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড সেই প্যাটার্ন ধরেই কিন্তু আমি তোমাদের জন্য কোশ্চেন নিয়ে আসি যাতে তোমাদের এই কোশ্চেন থেকে যে আমি মোক টেস্ট সিরিজ চালু করেছি সেখান থেকে যাতে তোমাদের কোশ্চেন কমন আসে যারা সেলফ স্টাডি করছো তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু এই ক্লাসগুলো ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তো দেখো এক নম্বর কোশ্চেন অ্যান্সার করার চেষ্টা করো ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কিসের সাহায্যে অপশন এ হচ্ছে ফোর্ট অপশন বি হচ্ছে রিক্টার স্কেল অপশন সি হচ্ছে সেকেন্ড স্কেল অপশন ডি হচ্ছে মার্কারি স্কেল তো প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো একটা বিষয় ভুলে গেছি যে তোমাদের কোর্স ফি কত রয়েছে তিন মাসের জন্য কোর্স ফি কিন্তু হাজার পঁচিশ টাকা মাত্র রয়েছে উইথ ব্যাঙ্ক চার্জ ঠিক আছে হাজার পঁচিশ টাকা দিলে কিন্তু তিন মাসের জন্য তোমরা ক্লাস করতে পারবে এক্সট্রা কিন্তু আর কোনো রকম টাকা দিতে হবে না মক টেস্ট পিডিএফ বই বা পিডিএফ নোটসের জন্য ঠিক আছে এই হাজার পঁচিশ টাকায় তোমরা তিন মাসে পেয়ে যাবে প্রতিদিন লাইভ ক্লাস মক টেস্ট সমস্ত কিছু থাকছে ওকে তো এই যে প্রথম কোশ্চেন রয়েছে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু রিক্টার স্কেল ঠিক আছে রিক্টার স্কেলের সাহায্যে কিন্তু ভূমিকম্পের তীব্রতা মাপা হয় তারপরে ইতিহাস থেকে দেখো আজকের কোশ্চেনগুলো আমি সবগুলো মিক্স করে কিছু কোশ্চেন নিয়ে এসেছি তাই অবশ্যই ভিডিওটি দেখবে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ঠিক আছে এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখানে অবশ্যই জয়েন হয়ে যাবে যাতে নতুন ক্লাসের ভিডিও আপলোডের সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় ওকে দু নম্বর কোশ্চেন হচ্ছে গান্ধীজি লবণ সত্যাগ্রহ নিম্নলিখিত কোন নামে পরিচিত অপশন এ হচ্ছে অসহযোগ আন্দোলন অপশন বি হচ্ছে আইন অমান্য আন্দোলন অপশন সি হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ অপশন ডি হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন তো গান্ধীজি যে লবণ সত্যাগ্রহ ছিল ঠিক আছে ডান্ডি অভিযান করেছিলেন সেই আন্দোলনটা কিন্তু আইন অমান্য আন্দোলন নামে পরিচিত ঠিক আছে তোমরা যদি জানো যে আইন অমান্য আন্দোলন কত সালে হয়েছিল অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে প্রত্যেক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তারপরে কোশ্চেন দেখো ভীষণ ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য এটা অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখো দেখো এই কোশ্চেনটাই হয়তো তোমাদের পরীক্ষায় চলে আসছে ঠিক আছে মানে ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষার জন্য নিম্নলিখিত কোন গানটি দু হাজার সালে অস্কারে সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন নিম্নলিখিত কোন গানটি দু সালে অস্কারে সেরা মৌলিক গানের পুরস্কার জিতেছে অপশন হচ্ছে নাচো নাচো অপশন বি হচ্ছে ইয়ারা তেরিমেরিয়ারি অপশন সি হচ্ছে নিদ্রান নি আন্দিয়ান অপশন ডি হচ্ছে নাটু নাটু তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে কিন্তু নাটু নাটু ঠিক আছে সাউথ ইন্ডিয়ান ফিল্মস থেকে কিন্তু এই গান নাটু নাটু এবার কিন্তু অস্কারের সেরা মৌলিক গানে কিন্তু পুরস্কার জিতেছে ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে এরকম ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তারপরে কোশ্চেন দেখো তোমাদের সংবিধান থেকে কিন্তু একটা অলরেডি পুরো ক্লাস দিয়ে দেওয়া হয়েছে সেই ক্লাসটি না দেখে থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই দেখে নেবে সেই ক্লাসটি দেখলে কিন্তু এই কোশ্চেনটা হয়তো তোমার মিস যাওয়ার একদমই কথা নয় যারা তোমরা আমাদের পিডিএফ বই ডাউনলোড করতে চাইছো এই ভিডিও ডিসক্রিপশন বক্সও পেয়ে যাবে ঠিক আছে যারা অনলাইন ক্লাস জয়েন হবে তাদের কোনোরকম পে করতে হবে না পিডিএফ বইয়ের জন্য তো দেখো সংবিধানে কোন ধারায় ভারতের নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে তো নির্বাচন কমিশনের কথা কিন্তু বলা হয়েছে সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারায় কিন্তু নির্বাচন কমিশনের কথা কিন্তু বলা হয়েছে কিছুদিন পরে রাজ্যে পঞ্চায়েতের নির্বাচন আছে তো সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু আমি কোশ্চেনগুলোকে সেইভাবেই কিন্তু করার চেষ্টা করছি কারণ তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এই অস্কার থেকে কিন্তু জানো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা করে কোশ্চেন থাকার সম্ভাবনা রয়েছে তো এবার অস্কার যেহেতু ভারতের মধ্যে থেকে এসেছে তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য ঠিক আছে তো তারপরে কোশ্চেন দেখো কোন বাঙালি সুলতান চীনে দুধ পাঠান কোন বাঙালি সুলতান চীনে দুধ পাঠান অপশন এ হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ অপশন বি হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ অপশন সি হচ্ছে হোসেন শাহ অপশন ডি হচ্ছে মাহমুদ শাহ তো এর সঠিক আনসার হয়ে যাবে কিন্তু গিয়াসউদ্দিন আজম শাহ ঠিক আছে তিনি কিন্তু একজন বাঙালি সুলতান ছিলেন যিনি চীনে তার দুধ পাঠিয়েছিলেন ওকে তারপরে একটা রিজনিং থাকে একটা কোশ্চেন ট্রিকি কোশ্চেন তো এই কোশ্চেনটার অ্যান্সার তোমরা করবে এই জন্যই আমি কোশ্চেনটা নিয়েছি যে তোমাদের রিজনিং কীরকম তোমরা প্র্যাকটিস করছো না করছো তার জন্য কিন্তু এই কোশ্চেনটা আমি আজকে দিয়েছি এটা প্রত্যেকে তোমরা কমেন্ট করবে ঠিক আছে মাখন যদি দুধের সাথে মাখন দুধের সাথে যেভাবে সম্পর্কিত এইভাবে কাগজের সাথে কোনটি সম্পর্কিত কাগজের সাথে কোনটি সম্পর্কিত হবে লেখা কলম মজ্জা নাকি রাবার এই চারটার মধ্যে কোনটা অ্যান্সার হবে অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ঠিক আছে তারপরের কোশ্চেন দেখো তারপরে কোশ্চেন হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডাব্লিউটিও ডাব্লুটিও ডাব্লুটিওর হেডকোয়ার্টার কোথায় রয়েছে এই কোয়েশনের आंसर কী হবে ডাব্লুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার কোথায় রয়েছে অপশন এ হচ্ছে দি হেক অপশন বি হচ্ছে ম্যানিলা অপশন সি হচ্ছে জেনেভা অপশন ডি হচ্ছে ওয়াশিংটন ডিসি তো এর হেডকোয়ার্টার কিন্তু রয়েছে জেনেভাতে ঠিক আছে সুইজারল্যান্ডের জেনেভা শহরে কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে তারপরে আট দাগের কোশ্চেন সেটা হচ্ছে আকবরের রাজধানী আকবরের রাজধানীর নাম কি অপশন এ হচ্ছে পাটলিপুত্র অপশন বি হচ্ছে ফতেপুর সিক্রি অপশন বি হচ্ছে বৈশালী অপশন ডি হচ্ছে কলিঙ্গ সম্রাট আকবরের যে রাজধানী সেই রাজধানী কিন্তু হচ্ছে ফতেপুর সিক্রি ঠিক আছে তারপরে কোশ্চেন দেখো তারপরে কোশ্চেন হচ্ছে ফিজিক্স থেকে তোমাদের কোশ্চেন ফিজিক্স তোমাদের অনেকেই ভয় তো তোমরা তার জন্য আমাদের অনলাইন ক্লাসে জয়েন করতে পারো পুরো ডিটেলসে কিন্তু তোমাদের পড়ানো হয় ওকে তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক কত দুইশো তেয়াত্তর ডিগ্রি কেলভিন বত্রিশ ডিগ্রি ফারেনহাইট দুইশো বাহান্ন দুইশো তিপ্পান্ন ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস দুইশো তিপ্পান্ন ডিগ্রি তো এর যে সঠিক আনসার সেটা কিন্তু হবে অপশনটি মাইনাস দুশো তিপ্পান্ন ডিগ্রি ঠিক আছে তরল হাইড্রোজেনের স্ফুটরাঙ্ক তারপরে কোশ্চেন দেখো তারপরে কোশ্চেন হচ্ছে নিম্নের কোনটি ক্যাটায়ন উৎপন্ন করার প্রবণতা সর্বনিম্ন নিম্নের কোনটির ক্যাটায়ন উৎপন্ন করার প্রবণতা সর্বনিম্ন অপশন এ হচ্ছে কপার অপশন বি হচ্ছে অ্যালুমিনিয়াম অপশন সি হচ্ছে বোরন এবং অপশন ডি হচ্ছে গোল্ড নিচের কোনটি ক্যাটায়ন উৎপন্ন করার প্রবণতা সর্বনিম্ন তো এর সঠিক আনসার হয়ে যাবে কিন্তু বোরণ ঠিক আছে বোরনের ক্যাটায়ন উৎপন্ন করার ক্ষমতা কিন্তু সবচেয়ে কম তারপরে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এরকম কোশ্চেন তোমাদের জি কে দিতে পারে ঠিক আছে এছাড়াও তোমাদের কিন্তু এই টাইপের কোশ্চেন থেকে কিন্তু ইংলিশেও কোশ্চেন হতে পারে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যে পার্টটা রয়েছে সেখান থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন হতে পারে এই টাইপের কোশ্চেন ওকে তার জন্য এগুলো তোমাকে কিন্তু একটু পড়তে হবে তো দেখো এখানে কোশ্চেন বলা হয়েছে ডার্মেটোলজি কোন ধরনের চিকিৎসা করে ডার্মেটোলি সরি ডার্মোটোলজি কোন ধরনের রোগের চিকিৎসা করে অপশন এ হচ্ছে চর্মরোগ অপশন বি হচ্ছে চুলের রোগ সংক্রান্ত অপশন সি হচ্ছে হৃৎপিণ্ড এবং অপশন ডি হচ্ছে দাঁতের রোগ সংক্রান্ত তো ডার্মেটোলজি হচ্ছে কিন্তু চর্মরোগ সংক্রান্ত যাদের স্কিনের প্রবলেম রয়েছে ঠিক আছে যাদের স্কিন ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে ডার্মেটোলজি ক্ষেত্রে কিন্তু চিকিৎসা হয় ওকে তারপরে কোশ্চেন দেখো বারো দাগের কোশ্চেন সেটা হচ্ছে যদি তাপমাত্রা বেড়ে যায় ঠিক আছে যদি তাপমাত্রা যদি বেড়ে যায় টেম্পারেচার বা হিট যেটা বলো না কেন যদি টেম্পারেচার বেড়ে যায় সেই ক্ষেত্রে শব্দের গতিবেগ কি হয়ে যাবে অপশান হচ্ছে অনন্ত থেকে যাবে ঠিক আছে অপশন বি হচ্ছে শূন্য হয়ে যাবে অপশান সি হচ্ছে কমে যাবে অপশন ডি হচ্ছে বেড়ে যাবে তো এই কোয়েশ্চেনের সঠিক আনসার হয়ে যাবে কিন্তু বেড়ে যাবে ঠিক আছে তাপমাত্রা যদি বেড়ে যায় সেক্ষেত্রে শব্দের গতিবেগও কিন্তু বেড়ে যাবে হয়তো ক্লাসটা আমি স্পিডে করাচ্ছি কারণ অনেকে ভিডিও লম্বা হয়ে গেলে তোমরা ক্লাস করতে চাও না তার জন্য ভিডিওটি আমি একটু স্পিডেই করছি তারপরে দেখো কোন বুক এবং অথর থেকে কিন্তু এক নাম্বার তোমাদের পরীক্ষায় আসবে ঠিক আছে প্রতিটি ক্লাসে তার জন্য আমি একটা করে বইয়ের নাম আমি ইনক্লুড করছি যাতে আমাদের ক্লাস থেকে যাতে কমন পড়ে যায় ঠিক আছে তো দেখো আজকে যে বইটা রয়েছে সেটা হচ্ছে দি ইনসাইডার এই বইটির লেখককে অপশন এ হচ্ছে চন্দ্রশেখর অপশন বি হচ্ছে পি ভি নরসিমারাও অপশন সি হচ্ছে মোরারজি দেশাই অপশন ডি হচ্ছে গুলজারলিলাল নন্দা দি ইনসাইডার যে বইটি রয়েছে এর লেখক কিন্তু হচ্ছে পি ভি নরসিমা রাও ওকে দি ইনসাইডার বইটির লেখককে পি ভি নরসিমা রাও তো তোমরা যেখানেই পাও না কেন বুক এবং অথর অবশ্যই সেই বইয়ের নামগুলো অবশ্যই একটু দেখে নেবে তারপরে ভীষণ ইন্টারেস্টিং কোশ্চেন সেটা হচ্ছে ইউরোপের ককপিট কাকে বলা হয় ইউরোপের ককপিট কাকে বলা হয় তোমরা যদি ইউরোপের ম্যাপটা দেখবে তাহলে হয়তো অনেকেই তোমরা জানো তো দেখো ইউরোপের ককপিট কাকে বলা হয় অপশন এ হচ্ছে ফিনল্যান্ড অপশন বি হচ্ছে ইন্দোনেশিয়া অপশন সি হচ্ছে বেলজিয়াম অপশন ডি হচ্ছে নরওয়ে তো ইউরোপের ককপিট কিন্তু বলা হয় বেলজিয়ামকে ঠিক আছে ইউরোপের ককপিট কাকে বলা হয় বেলজিয়ামকে কিন্তু ইউরোপের ককপিট বলা হয় তারপরে কোশ্চেন দেখো সাইলেন্ট ভ্যালি ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের পরীক্ষার জন্য সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত বিভিন্ন চাকরি পরীক্ষা তো এই কোশ্চেনটা অনেকবার এসেছে তো দেখো সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত পশ্চিমবঙ্গ অপশন বি হচ্ছে মধ্যপ্রদেশ অপশন সি হচ্ছে উত্তরপ্রদেশ নাকি অপশন ডি হচ্ছে কেরালা তো সাইলেন্ট ভ্যালি কেরালায় অবস্থিত ঠিক আছে এর আগের ক্লাসে আমি একটা ট্রিক্স বলে দিয়েছি সেই অবশ্যই সেই ক্লাসটা দেখে নিও তাহলে কিন্তু এগুলো মনে থাকবে তারপরে ফিজিক্স থেকে আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে দুই ভর বিশিষ্ট দুই ভরসংখ্যা বিশিষ্ট হাইড্রোজেন দুই ভরসংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে কি বলা হয় সাধারণ হাইড্রোজেন অপশন বি হচ্ছে প্রোটিয়াম অপশন সি হচ্ছে ডয়টেরিয়াম অপশন ডি হচ্ছে টিট্রিয়াম দুই ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে বলা হয় কি ডয়টেরিয়াম ঠিক আছে যদি তিন ভর সংখ্যা হতো সেক্ষেত্রে কিন্তু টিট্রিয়াম হয়ে যেত তারপরে সতেরো দাগের কোয়েশ্চেন দেখো ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আগের যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে কিন্তু এই টাইপের একটা কোশ্চেন এসেছিল ঠিক আছে প্রথম এই যে প্রথম শেষ এই টাইপের কোশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য তো এই কোশ্চেনটা নিয়েছি আমি দেখো নিম্নলিখিতের মধ্যে প্রথমকে ভারতরত্ন সম্মানে ভূষিত হন অর্থাৎ ভারতের মধ্যে প্রথম কে ভারত সম্মানে ভূষিত হয়েছিলেন অপশন এ হচ্ছে চন্দ্রশেখর অপশন বি হচ্ছে সিভি রমন অপশন সি হচ্ছে জওহরলাল নেহেরু অপশন ডি হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী তো ভারতের মধ্যে প্রথম ভারত সম্মান কে পেয়েছিলেন সি ভি রমন ঠিক আছে সিভি রমন রামন কিন্তু ভারত সম্মানে ভূষিত হয়েছিলেন তোমার জানো সিভি রমন কিন্তু রামন ইফেক্ট এটা তোমরা হয়তো অনেকে ফিজিক্সে পড়েছ তাই না তারপরে কোশ্চেন দেখো নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত অপশন এ হচ্ছে নাইট্রিক অ্যাসিড অপশন বি হচ্ছে নাইট্রাস অক্সাইড অপশন সি হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড অপশন ডি হচ্ছে জিঙ্ক অক্সাইড লাফিং গ্যাস তো লাফিং গ্যাস কোনটি নাইট্রাস অক্সাইড ওকে এটা কিন্তু হবে তোমাদের কারেক্ট অ্যান্সার তারপরে উনিশ দাগের কোশ্চেনের অ্যান্সার দেখো ঠোঁটের কোণে যে ঘা হয় সেটা কিসের অভাবে হয় অপশন এ হচ্ছে থায়ামিন অপশন বি হচ্ছে আয়োডিন অপশন বি হচ্ছে রাইবো ফ্লাভিন অপশন ডি হচ্ছে কোনোটি নয় তো মানুষের ঠোঁটের কোণে যে ঘা হয় সেটা কিন্তু রাইবো ফ্লাভিনের অভাবেই কিন্তু হয় রাইবো ফ্লাভিনের অভাবেই কিন্তু হয় কোন ভিটামিনের অভাবে কি হয় অবশ্যই কিন্তু এগুলো তোমাদের পড়তে হবে ভালো মতো ঠিক আছে পুষ্টি বিভাগ পরিপাক ওই চ্যাপ্টারটা একটু অবশ্যই ভালোভাবে পড়বে তারপরে একটা কোশ্চেন ফিজিক্স থেকে বিভিন্ন স্থির চাপে কোনো গ্যাসের আয়তন এবং তাপমাত্রার আচরণের লেখকে কি বলা হয় বিভিন্ন স্থির চাপে কোনো গ্যাসের আয়তন এবং তাপমাত্রার আচরণের লেখকে কি বলা হয় অপশন এ হচ্ছে ভিটিপি লেখ অপশন বি হচ্ছে আইসোবার অপশন সি হচ্ছে আইসোকোর অপশন ডি হচ্ছে আইসোকার্ভ তো এটা সঠিক আনসার হয়ে যাবে কিন্তু আইসোবার ঠিক আছে তো আজকের মতো এই থাকছে তোমাদের কুড়িটি কোশ্চেনের একটা থাকলো তো অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কতগুলো তোমরা কারেক্ট অ্যান্সার করতে পারলে আর যে কোশ্চেনটা তোমাদের আমি দিলাম অবশ্যই সেটার কিন্তু রিজনিংটার প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে সঠিক অ্যান্সার কোনটা হবে তো যারা তোমরা অ্যাডমিশন হতে চাইছো আর দেরি নয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলাও চটপট সেভেন ডাবল ফাইভ সেভেন জিরো টু ট্রিপল ফাইভ ফোর কোর্স ফি রয়েছে হাজার পঁচিশ টাকা ঠিক আছে একবারে ওয়ান টাইম তোমাদের পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে কিন্তু তোমরা ক্লাস করতে পারবে আমাদের যে অ্যাপ রয়েছে কর্মসংস্থান অনলাইন ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ডাউনলোড টেলিং পেয়ে যাবে সেখান থেকে কিন্তু তোমরা অনলাইন সরাসরি পেমেন্ট করে অ্যাডমিশন হতে পারো ঠিক আছে যদি সিট ফাঁকা থাকে ওকে তো অবশ্যই ভিডিওটি একটু লাইক করে দাও এরকম যদি ক্লাস প্রতিদিন চাও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্ট করতে ভুলবে না কীরকম লাগছে এই তোমাদের জন্য চেষ্টা করছি প্রতিদিন এরকম ক্লাস দেওয়ার অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ